ব্যবসায়িক গুরুত্ব বিবেচনায় পায়রা সমুদ্র বন্দরের সুরক্ষায় নৌবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভার্চুয়ালি পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত শের-ই বাংলা নৌঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংঘাত নয় তবে কোনো অনুপ্রবেশ সহ্য করা হবে না। সমুদ্র সীমা রক্ষা এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের নৌবাহিনীতেও এসেছে যুগোপযোগী পরিবর্তন। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গঠিত হয়েছে ত্রিমাত্রিক এই বাহিনীর নতুন নতুন ঘাঁটি। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত হয়েছে বা নৌজা শের-ই বাংলা নৌঘাঁটি এবং ৪১ পিসিএস ও এলসিইউ স্কোয়াড্রন। এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক নৌযান সংযোজনের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। নেভি এখন অনেক সক্ষমতা অর্জন করেছে, এখন বলে বয়ার নেভি থেকে বিল্ডার নেভিতে পরিণত হয়েছে, নেভিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ব্যবসায়িক গুরুত্ব বিবেচনায় পায়রা সমুদ্র বন্দরের নিরাপত্তা ও সুরক্ষায় নৌঘাঁটির সবাইকে সজাগ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা আসলে কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন সুরক্ষিত থাকে সেদিকেই আমাদের দৃষ্টি। সমুদ্র সীমার মধ্যে কেউ যদি আমাদের মৎস্য সম্পদ বা সমুদ্র সম্পদ কেউ নিতে চায় বা চুরি করতে চায়, তার জন্য সুরক্ষা দেওয়ার জন্য এই ঘাঁটি বিরাট অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের সহযোগী হয়ে আগামীতে নৌবাহিনী কাজ করবে এমন আহ্বান জানান সরকার প্রধান। আজকের বাংলাদেশ বদলে গেছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সামিল থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। উদ্বোধন শেষে নৌ সদস্যদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যবসায়িক গুরুত্ব বিবেচনায় পায়রা সমুদ্র বন্দরের সুরক্ষায় নৌবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভার্চুয়ালি পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত শের-ই বাংলা নৌঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংঘাত নয় তবে কোনো অনুপ্রবেশ সহ্য করা হবে না। সমুদ্র সীমা রক্ষা এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের নৌবাহিনীতেও এসেছে যুগোপযোগী পরিবর্তন। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গঠিত হয়েছে ত্রিমাত্রিক এই বাহিনীর নতুন নতুন ঘাঁটি। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত হয়েছে বা নৌজা শের-ই বাংলা নৌঘাঁটি এবং ৪১ পিসিএস ও এলসিইউ স্কোয়াড্রন। এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক নৌযান সংযোজনের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার। নেভি এখন অনেক সক্ষমতা অর্জন করেছে, এখন বলে বয়ার নেভি থেকে বিল্ডার নেভিতে পরিণত হয়েছে, নেভিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ব্যবসায়িক গুরুত্ব বিবেচনায় পায়রা সমুদ্র বন্দরের নিরাপত্তা ও সুরক্ষায় নৌঘাঁটির সবাইকে সজাগ থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা আসলে কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন সুরক্ষিত থাকে সেদিকেই আমাদের দৃষ্টি। সমুদ্র সীমার মধ্যে কেউ যদি আমাদের মৎস্য সম্পদ বা সমুদ্র সম্পদ কেউ নিতে চায় বা চুরি করতে চায়, তার জন্য সুরক্ষা দেওয়ার জন্য এই ঘাঁটি বিরাট অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের সহযোগী হয়ে আগামীতে নৌবাহিনী কাজ করবে এমন আহ্বান জানান সরকার প্রধান। আজকের বাংলাদেশ বদলে গেছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সামিল থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। উদ্বোধন শেষে নৌ সদস্যদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।